আমি দেখবো আপনার মেয়ে, আমি গার্জেন, আমি প্রতিষ্ঠানে আছি, আমাকে জানাবেন কোন ছেলেটা কি বলে। গেটে আসলে যদি আমি শুধু খালি বের হই, চম্পট শেষ, দৌড়ে চলে গেছে দেখা যায়। না, বিয়ে দেওয়া হবে না, বিয়ে দেওয়া যাবে না, এই অল্প বয়সে মেয়ে বিয়ে দেওয়া যাবে না। আমার শুরু থেকেই আমি এই ফেলে মেয়েদেরকে বয়সন্ধিকার সম্পর্কে এবং বাল্য বিবাহ সম্পর্কে এইভাবেই বলে যাচ্ছি যে মনে কি যে যদি মেয়েদের বিয়েও আসে, ওরা আমার কাছে বলে যে ম্যাম আমাকে বিয়ে দিতেছে, আমি লেখাপড়া করব, তখন আমি ওই ওর বাবা মার কাছে ছুটে যাই, আসায় যাই, ওর বাবা মাকে বলি যে না, এই মেয়েটা ছাত্রী ভালো, বিয়ে দেওয়া হবে না, বিয়ে দেওয়া যাবে না, এই অল্প বয়সে মেয়ে বিয়ে দেওয়া যাবে না। অল্প বয়সে বিয়ে দিলে মেয়েদের অনেক ক্ষতি হয়। এইভাবে বলে বোঝার পরে দেখা যায় যে ওনারা আমার কথাগুলো মানে শুনে, যারা দরিদ্র তারা তো মানে কয় যে আমার খরচ লাগে, আমি এক কথাই বলি আপনার কোনো খরচ লাগবে না, খরচ আছে আমি আছি, আমি দেবো, প্রতিষ্ঠান দিব হন না করে সে আমি আমি দায়বদ্ধ নিব। কিপ্টিজনের ভয়ে বিয়ে দেওয়ার জন্য বেশি চেষ্টা করে না, সেটা আমি আছি, আমি দেখবো আপনার মেয়ে, আমি গার্জেন, আমি প্রতিষ্ঠানে আছি, আমাকে জানাবেন কোন ছেলেটা কি বলে, কে কি বলে সেটা আমাকে বলবেন, আমি তাকে শাসন করব। অনেক বাচ্চারা আমাকে দেখে ভয় পায়, কিন্তু বড় বড় নাইন টেনে ছেলেরাও আমাকে দেখে ভয় পায়, তারাও মানে আমার সামনে কোনো সময় দাঁড়িয়ে যাওয়া বলবো এটা সাহস পাবো না। গেটে আসলে যদি আমি শুধু খালি বের হই, চম্পট শেষ, দৌড়ে চলে গেছে দেখা যায়। এখন আমার কাছে কোনো কথা বলতে মানে বাচ্চারা কোনো দ্বিধাবোধ নাই, ওদের কোনো সংকোচ নাই, প্রতিটি বাচ্চাই ছেলে হোক মেয়ে হোক সব আমার নিজের সন্তান, আর আমাকে মা হিসাবে এই এলাকার বাচ্চারা জানে, তাদের আমি যতটুকু ভালোবাসি তাও আমাকে অতটুকু ভালোবাসে। বিপদ আপদ যে কোনো সমস্যা সম্মুখীন হোক না কেন, আমি ওদের পাশে আছি।